জন্মের বিষয়ে জানলাম। এখন একদম শেষ সময়ে, খুব বেশি কথা বাড়াবো না। আমি আমার পেশার পাশাপাশি আরো কি কাজ করি, সেটি হচ্ছে প্রাণীদের অধিকার, প্রাণীদেরকে রেস্কিউ করা, তাদেরকে ট্রিটমেন্ট করা, বিশেষ করে যে প্রাণীগুলো আমাদের পত প্রাণী যাদেরকে বলে স্ট্রে ডগ, স্ট্রে ক্যাট ডগ, বিভিন্ন ধরনের প্রাণী, পাখি হোক, ঘোড়া হোক, যাই হোক। তো এই কাজটা করতে গিয়ে আমি অনেক সময় দেখেছি যেটা, যে এখানে তো প্যারেন্টিং নিয়ে অনেক কথা হলো, প্যারেন্টদের মধ্যে আমি কখনোই দেখিনি যে কোনো এনিমেলের প্রতি কোনো ধরনের কোনো সহমর্মিতা, সহানুভূতি, কোনো কিছু। ইভেন আমি একটা রেস্কিউ করতে গেছি, সেখানে একটা স্কুলের সামনে একটা কুকুর অ্যাক্সিডেন্ট করে পড়েছে, লোকজন সেই কুকুরটাকে তুলে ফেলে দিবে, সেরকম একটা মুহূর্তে আমার কাছে খবর আসে এবং স্কুলটা আমার পোর্ট এরিয়ার খুব কাছাকাছি, তো আমাকে একজন জানানোর পরে আমি অনেকগুলো গ্রুপের সঙ্গে আছি, আমি সাথে সাথেই জেনে গেছি। জেনে আমি খুব দ্রুত কোর্ট শেষ করে ওখানে পৌঁছে যাই, গিয়ে স্কুলের সামনে থেকে স্কুলের যারা দারোয়ান ছিল, অন্যান্য লোকজন ছিল, তারা আমাকে ফেলে দেন, ফেলে দেন, সরান, বিভিন্ন ভাবে দিয়ে পড়লো। আমি যখন কুকুরটাকে তুলে নিলাম হাতে করে, তাকে মেয়েটের কাছে আনবো, তখন ওখানে স্কুলটা ছুটি হয়ে গেল এবং সব প্যারেন্টরা বাচ্চাদের নিতে আসছে, তারা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। তো অনেক বাচ্চারা দেখে একটু আহা ইস, মানে কি হয়েছে, এই ডগের কি হলো, এই ধরনের বাচ্চারা, তারা খুব আগ্রহ তাদের জানার জন্য, তাদের কষ্ট লাগছে, তাদের তারা কষ্ট পাচ্ছে। প্যারেন্টদেরকে দেখছি আমি, আমি লক্ষ্য করলাম বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, না না ছি ছি দেখো না এসব কি, এই ধরনের আর কি। আমি প্রতিদিন রাতে আমার এলাকার কুকুরদেরকে খাবার দিই, সেখানে আমি দেখি যারা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যায়, বাবারা বাচ্চাদেরকে নিয়ে যায়, তারা এমন ভাবে বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যায় যে একটা মানুষ একটা পথপ্রাণীদেরকে খাবার দিচ্ছে, এটা দেখে কোনো বাচ্চা একটু ফিরে তাকাবে সেই সুযোগটাও দেওয়া হয়নি। তো এখানে আমি সবাইকে তো আমার আমার এই কথা আমি বোঝাতে পারবো না, বলতে পারবো না। বাচ্চাদের থেকে অনেক মা বাবাদের দেখি যে মা বাবারা অনেক বেশি অমানবিক এবং এই বিষয়টা ভাবেই না। মা বাবারা শুধু ভাবে বড় বড় স্কুলে পড়বে, ইংরেজিতে কথা বলবে, বড় বড় সার্টিফিকেট, মানে এক নাম্বার দুই নাম্বার এটা সেটা হয়ে আসবে, এতটুকুই। কিন্তু তার যে মানবিকতা, তার যে সে যে একটা মানুষ, সে যে এই প্রকৃতির একটা অংশ, এই প্রকৃতির একটা অংশ যেমন একটা প্রাণী, একটা মানুষ, একটা পাখি, গাছপালা, সবকিছু, এই প্রকৃতির সবাইকে নিয়ে যে একটা মানুষের বেড়ে ওঠা, মানুষের পাচার, এই জায়গাটাতে মা বাবারা আমার মনে হয় যে এখনো হয়তো অতটা এগোতে পারেনি। আর বাচ্চাগুলো তো একেবারেই বাচ্চারা যাকে বলে, ওদেরকে অনেক কিছু শেখালে শিখবে, তো আমরা সেই সুযোগটা কতটুকু দিই, আমার সুযোগটা আমি বলি, কিন্তু সবাইকে সবসময় সবকিছু বোঝানো সম্ভব হয় না। তো এখানে যারা অন্তত প্যারেন্ট আছেন, যারা বাচ্চার মা বাবারা আছেন, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনাদের বাচ্চাদেরকে অন্তত এই এনিমেল লাভার, এনিমেল ফ্রেন্ডলি, এনিমেলদেরকে ফিড করা, এনিমেলদেরকে রেস্কিউ করো, এগুলো এত কিছু দরকার নেই, অন্তত সে যেন আরেকটা জীবন, আরেকটা প্রাণ, আরেকটা নট অনলি জীবন বা প্রাণ, প্রকৃতি, গাছপালা, সবকিছুকে ভালোবাসতে শিখে এবং সে যেন ফিল করে যে আমি এই সবকিছুর একটা অংশ, আমি আমি সবকিছু না, আমি যে একটা মানুষ, আমি একাই সবকিছু না, আমি যত বড় ডিগ্রিধারী হই না কেন, আমি এই মহাবিশ্বে যেখানে পৃথিবী একটা বিন্দুর সমান, সেখানে আমি কি, আমার কোনো অস্তিত্বই নেই, এবং আমি একটা মানুষ, আমি এই প্রকৃতির, আমি সমস্ত কিছুর একটা পার্ট, আমি আমার মতোই সে একটা পার্ট, এবং জীবনের প্রতি যে একটা মানুষের যে একটা দায়বদ্ধতা, দায়িত্ব, একটা মানবতা, মানবিকতা, আবেগ, এই জিনিসগুলো যেন মা বাবারা যেন অন্তত বাচ্চাদেরকে এই বিষয়গুলো শেখায়। আজকে একটা বাচ্চা যখন একটা স্ট্রিট ডগকে একটা ইট মারবে, মা বাবারা দেখেও কিছু করে না, কিন্তু কালকে কিন্তু ওই বাচ্চা ওই মা বাবাকে ইগনোর করবে, এভাবেই মানব অমানবিকতা গুলো আসে। তো আজকে যখন আপনি আপনার বাচ্চাকে একটা পশুর প্রতি, প্রাণীর প্রতি, জীবনের প্রতি, ইভেন একটা গাছও যেন কাটা না হয়, এই বিষয়গুলো যখন শিখাবেন, কালকে সে আপনার উপরেও সেই সেটাই অ্যাপ্লাই করবে, আরেকজনের প্রতিও সেটাই অ্যাপ্লাই করবে। এই কারণে আমরা দেখি যে এখন মানুষ ভীষণভাবে অসহিষ্ণু, সহানুভূতিহীন এবং নির্দয়, নিষ্ঠুর, মানুষের মধ্যে কোনো ধরনের কোনো মায়া মমতা গুলো নেই। এই বিষয়টাকে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনাদের বাচ্চাগুলোকে একটু মানবিকতা, আবেগ, অনুভূতি, আরেকজনের ব্যথা অনুভব করার ক্ষমতা, এই বিষয়গুলো
একটু শিখাবেন লেখাপড়ার পাশাপাশি? এখানে যারা মা বাবা আছেন, আমি আমার নিজের কোন বাচ্চা নেই, আমার অনেকগুলো বাসায় অনেকগুলো ডগ আছে, ক্যাট আছে, ওরাই আমার বাচ্চা। তো যারা মা বাবা আছেন, আশা করি সবারই ছেলে মেয়ে আছে, আপনাদের সন্তানদেরকে এতটুকু যদি শেখান, তারা আরো অনেক কিছু এমনিতেই শিখে যাবে সাথে সাথে। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। Thank you so much.